আমরা কথকতা। আমরা এসেছি আপনাদের নিয়ে যেতে গল্পের রঙিন রাজ্যে। আজ গল্প শুরু করার আগে উপন্যাস প্রেমী শ্রোতাদের জন্য জানাই, কথকতা নিয়ে আসছে একটি নতুন চ্যানেল, যাতে থাকবে বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস। শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চ্যানেলটির লিংক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আজ শোনাব কথকতার আয়োজিত অল্প কিছু গল্প কথা প্রতিযোগিতার একজন বিজয়ী প্রসেনজিৎ সরকারের লেখা হারুদার কেবিন। 14 ফেব্রুয়ারি 2011, হারুদার কেবিন। প্রিয়াঙ্কা যখন কেবিনে ঢুকল, ঘড়িতে তখন পাক্কা 4টে বাজে, অর্থাৎ একদম ঠিক সময়ে এসে পৌঁছে গেছে। কেবিনের একদম কোণের দিকে 7 নম্বর টেবিলটা দখল করে বসলো সে। এই টেবিলটা খুব স্পেশাল ওর কাছে, কত স্মৃতি না ছড়িয়ে আছে এখানে। তবে শেষবার যখন কৃষানুর সাথে এখানে দেখা করেছিল, তখন কেবিনটা এত ঝাঁচকচকে ছিল না। ভাবতে অবাক লাগে এই 1 বছরে কেবিনটার চেহারা কত বদলে গেছে। আজ ভ্যালেন্টাইন্স ডে, তাই কেবিনের ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। গোরাগঞ্জের মতো আধা মফস্বল জায়গায় যা বিরল, হারুদার কেবিন হলো গোরাগঞ্জ মির্চা কলেজের পড়ুয়াদের প্রাণ কেন্দ্র। তাই প্রতি বছরের মতো আজও ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন চলছে পুরো দমে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাচ্চা হারুদার সর্বক্ষণের সঙ্গী তার প্রিয় 2-in-1 টেপ রেকর্ডার, যা থেকে ভেসে আসছে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল গান। ইতিমধ্যেই বেশ কিছু কপোত কপোতি ভিড় করেছে কেবিনে, তাদের কেউ কেউ হয়তো জীবনের প্রথম প্রেমের ইনিংস শুরু করার অভিপ্রায়, কেউ বা তার সঙ্গীটির প্রেম নিবেদন গ্রহণ করার অপেক্ষায়। এসব দেখে কৃষানুর কথা মনে পড়তেই মনে মনে হেসে ফেলল প্রিয়াঙ্কা। বেচারা কৃষানু 3-3টে বছর লাগিয়েছিল প্রিয়াঙ্কাকে প্রপোজ করতে। আরে প্রিয়াঙ্কা দিদি, যে ভালো আছো, কতদিন পর দেখলাম তোমাকে। বলতে বলতে প্রিয়াঙ্কার দিকে এগিয়ে এলো 32-এর একটি মেটে খাটো লোক, স্বয়ং হারুদা। মুখে তার সেই চিরপরিচিত হাসি। আমি ভালো আছি, তুমি কেমন আছো বলো, বাড়ির সবাই ঠিক আছে তো? প্রত্যুত্তরে মিষ্টি হেসে বলল প্রিয়াঙ্কা। ভালো আছি দিদি, দেখতেই তো পাচ্ছো তোমাদের দয়ায় ব্যবসাটা এখন মোটামুটি দাঁড়িয়ে গেছে, বলে কেবিনের ভিতরের দিকে একটা হাঁক পাড়লেন হারুদা। এই চিকু, 7 নম্বরে একটা স্পেশাল কপি আর এক প্লেট চরম মশলা নিয়ে আয়। বাবা, মনে আছে এখনো? বলি কি করে বলো, তোমরাই তো মেনুতে ঢোকালে। আচ্ছা হারুদা, কফিটা কিন্তু কড়া করে, চিনি ছাড়া, তাই তো? সত্যি, তুমি তো দেখছি কিছুই বলোনি। তোমাদেরকে আর ভুলতে পারি, আমার জন্য যা করেছো তোমরা। হারুদা চলে গেল। প্রিয়াঙ্কার সেসব পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল এক লহমায়। হারুদার কেবিনে সবচেয়ে জনপ্রিয় ডিশটির পেছনে প্রিয়াঙ্কা আর কৃষানুর ভূমিকায় তো সবচেয়ে বেশি, সে এক গল্প। আসলে গোরাগঞ্জ মির্চা কলেজের সদ্য ফ্র্যাঞ্চাইজি দেওয়া ক্যান্টিনটা কোনো কালেই সস্তা ছিল না। এদিকে কলেজের বেশিরভাগ ছাত্ররা সাধারণ পরিবারের সন্তান, তাদের পকেটে অত পয়সা নেই। গোরাগঞ্জের মতো ছোট জায়গায় বেশিরভাগ মানুষই হয় কৃষিজীবী কিংবা জুট মিলের শ্রমিক। হাতে গোনা যে কটা সচ্ছল পরিবার আছে, তাদের ছেলেমেয়েরা কেউ মির্জা কলেজে পড়ে না। তার উপর মির্জা কলেজ ক্যান্টিনের খাবারের মানও বলার মতো কিছু নয়। কাজেই কলেজের বাইরে হারুদার বাবার 4 দোকানেই ছেলেমেয়েদের ভিড় হতো বেশি। হারুদার বাবার মৃত্যুর পর হারুদা ব্যবসার হাল ধরে, 4 দোকান থেকে আস্তে আস্তে ছোট্ট খাবারের দোকান বানায়। সেই থেকে কালক্রমে গড়ে ওঠে এই হোটেল হারুদার কেবিন। প্রথম দিকে একা হাতেই কাজ সামলাত হারুদা, এখন তো 3-4 জন কর্মচারী রয়েছে। হারুদার উত্থান খুব কাছ থেকে দেখেছে প্রিয়াঙ্কারা। মনে পড়ে একবার ঘুগনি রান্না করতে গিয়ে কতটা পুড়িয়ে ফেলেছিল হারুদা। একদিকে রান্না করা, একদিকে কাস্টমারদের অর্ডার নেওয়া, পেমেন্টের পর পয়সা করির হিসেব রাখা একার পক্ষে মুশকিলই হতো, যে কারণে সব দিক রক্ষা করতে গিয়ে কড়াইশুটির ঘুগনি তলার দিক লেগে যায়। উপরন্ত দোকানের ভিড়ও ছিল যথেষ্ট। অগত্যা ফার্স্ট ইয়ারের প্রিয়াঙ্কা হারুদার দুর্দশা দেখে স্বেচ্ছায় ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। সঙ্গে আরও একজন অপরিচিত ছেলে তাকে সাহায্য করেছিল, তার নাম কৃষানু দাস। কাউন্টার সামলানো থেকে শুরু করে কাস্টমারদের অর্ডার নেওয়া, এমনকি খাবার সার্ভ করা, সব কিছুই কৃষানুদের ছোট্ট একটা ক্যাটারিংয়ের ব্যবসা ছিল, ফলে সে এই কাজে অভ্যস্ত ছিল।
সেই দিনকার সেই বাতিল পোড়া ঘুগনিতে অতিরিক্ত উপাদেয় মশলা ও পাউরুটি যোগ করে ঝালঝাল লালচে থকথকে গাঢ় এক অতুলনীয় খাবারের রূপ দিয়েছিল প্রিয়াঙ্কা। কৃষাণ যার নাম দিয়েছিল চরম মশলা। ব্যাস ওই দিন থেকে প্রিয়াঙ্কার বানানো সেই ডিশটায় হয়ে যায় হারুদার কেবিনের ইউএসপি। একটি ছেলে কাঁপা কাঁপা গলায় কোনো মতে মেয়েটিকে প্রপোজ করেই ছুট দিল। প্রিয়াঙ্কা হাঁ করে দেখল, এই দিনটাই এসব জিনিসই হয়, পারেও বটে এরা, কি বোকা বোকা। তারপরে আবার ভাবল, ওই বয়সে ওরা নিজেরাও খুব একটা চালাক চালাক ছিল না। কৃষাণুর কথা মনে পড়ল, ঘড়ির দিকে চাইল সে। গত বছর ওরা পরস্পরকে কথা দিয়েছিল এ বছর ঠিক এই দিনেই বিকেল চারটের সময় ওরা হারুদার কেবিনে দেখা করবে, কিন্তু কৃষাণু এখনও এলো না, অ্যাজ ইউজুয়াল লেট। এটা ওর বরাবরের স্বভাব, একদিনও কি টাইমে আসতে নেই। কিন্তু কি আর করা যায়, প্রিয়াঙ্কা অপেক্ষা করতে লাগলো। চিকু এসে এক কাপ ধোঁয়া ওঠা কফি আর প্রিয়াঙ্কার পেটেন্ট ডিশ চরম মশলা সার্ভ করে গেল। চিকুর সাথে মৃদু হাসি বিনিময় করলো প্রিয়াঙ্কা, অনেক বড় হয়ে গেছে ছেলেটা। প্লেট থেকে এক চামচ চরম মশলা মুখে দিতেই মনে পড়ে গেল সেই আদি অকৃত্রিম স্বাদ। না, হারুদা নিজের হেরিটেজ বজায় রেখেছে, মানতেই হবে। সেই স্বাদে আরও একবার স্মৃতির পাতায় ফিরে গেল প্রিয়াঙ্কা, বছর দুয়েক আগের কথা। হারুদার কেবিনে ঠিক এই রকম দিনেই কলেজের শেষ আড্ডা বসেছিল বন্ধুদের, থার্ড ইয়ার, অর্থাৎ কলেজের শেষ ভ্যালেন্টাইন্স ডে। কেবিনের কোণের এই টেবিলটায় আর পাঁচটা দিনের মতো গোল করে বসেছিল পাঁচজন, প্রিয়াঙ্কা, দীপিকা, কায়েশ, রাজা আর কৃষাণু। এর মধ্যে কৃষাণু ছাড়া বাকিরা সবাই জিওগ্রাফি স্টুডেন্ট, কৃষাণু অ্যাকাউন্টেন্সির। যার আকর্ষণে এই বিজাতীয় দলের সদস্য হয়ে গেছিল কৃষাণু, তার নামটি সহজেই অনুমেয়। তবে রাজা আর কৃষাণু যেহেতু একই স্কুলের পুরনো বন্ধু, সেই সুবাদে কৃষাণু এই নতুন বন্ধু বলয়ে খুব সহজেই প্রবেশ করতে পেরেছিল। সেদিন রাজার ক্রমাগত কনুইয়ের গুঁতোয় নাচে হাল হয়ে পড়েছিল কৃষাণু। রাজা কৃষাণুর কানে ফিসফিস করে বলল, শালা আজকে না বললে আর বলবি কবে, কলেজ ছেড়ে চলে গেলে তারপর। কিন্তু সেই ফিসফিসানি যে প্রিয়াঙ্কার কানেও পৌঁছেছিল তা বোধহয় ঠাহর করতে পারেনি কৃষাণু। প্রিয়াঙ্কার ফর্সা গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠেছিল। মনে মনে ঠাকুরকে ডেকে বলেছিল, এই ছেলেটাকে সাহস দাও ভগবান। থাম না ভাই, আজকেই বলবো, বিরক্তিতে প্রায় চেঁচিয়ে উঠেছিল কৃষাণু। স্বাভাবিক আড্ডায় হঠাৎ ছন্দ পতন, মুহূর্তের নীরবতা। অবশেষে কায়েশি হাঁটে হাঁড়ি ভাঙল, অনেক হয়েছে প্রিয়াঙ্কা, আমি তোকে একটা জিনিস জানাতে চাই। আমার মনে হয় এখানে কারুর তোকে কিছু বলার আছে, কিন্তু আপাতত সে ঠান্ডায় এতটাই ঠকঠকিয়ে কাঁপছে যে কিছুই বলতে পারছে না। এই বাঁদর চুপ বলেই কৃষাণু একখান মোক্ষম কিল বসিয়ে দিয়েছিল কায়েশের পিঠে। কিন্তু রাজা ছাড়বার পাত্র নয়, সে বলে উঠল, অনেক হয়েছে, নো মোর সাসপেন্স, এবার প্লিজ কিকস্টার্টটা মার গুরু। ব্রেকিং নিউজটা আমরা সবাই জানি, শুধু লাইভ টেলিকাস্টের অপেক্ষায় দিন গুনছি, কি বলিস প্রিয়াঙ্কা? কিন্তু ক্লাইম্যাক্সটা মাঠে মারা গেল প্রিয়াঙ্কার কথায়। সে যদি নিজে থেকে মুখ ফুটে না বলে তবে আমার কি বা করার থাকতে পারে বলতে পারিস? প্রিয়াঙ্কার এই একটি বাক্যে টেবিলের অপর প্রান্তে চমকে উঠেছিল কৃষাণু, যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না সে। প্রিয়াঙ্কার বলা কথাগুলো কৃষাণুর চারপাশে আদিগন্ত অনুরণিত হচ্ছিল। হুঁশ ফিরল দীপিকার ঝাঁকুনিতে। দীপিকা উৎফুল্ল হয়ে বলে উঠল, তেরি তো নিকল পড়ি ইয়ার। আর তারপরেই টোন কেটে বলল, বাই দ্য ওয়ে প্রিয়াঙ্কা, তুই কি শিওর এই পাগলটাকে ইয়েস বলবি? প্রিয়াঙ্কা লজ্জায় রাঙা হয়ে উঠল। কৃষাণুও লজ্জা পেয়ে তোতলাতে তোতলাতে বলল, মার খাবি। এর পরের গল্পটা খুবই প্রত্যাশিত। রাজাদের চাপে কৃষাণুকে দিয়ে জোর করে কেবিনের ভর্তি লোকের সামনে প্রপোজ করানো হয়েছিল, যা প্রিয়াঙ্কা সর্বসমক্ষে অ্যাকসেপ্ট করেছিল। 22 ডিসেম্বর 2009, হারুদার কেবিন। প্রিয়াঙ্কা ডুকরে কেঁদে উঠল, কৃষাণু দিকে তাকাতে পারল না, অস্ফুট স্বরে বলল, বাড়ি থেকে কিছুতেই মানছে না রে। কৃষাণু গম্ভীর গলায় বলে উঠল, বাবা কি বলছেন? বাবা বলছে ওকে স্বামী হিসেবে মেনে নেওয়ার একটা জেনুইন রিজন দে। প্রথমত তুই ব্রাহ্মণ নস, দ্বিতীয়ত তোরা বাঙাল, তুই বয়সে আমার চেয়ে ছোট। উহ, আজকের যুগেও মানুষ এসব নিয়ে পড়ে আছে?
তাছাড়া যদি বয়সের কথা বলিস তাহলে তো আমি মাত্র 2 মাসের ছোট তোরছে। তোর কি মনে হয় এসব কথা আমি বাবাকে বলিনি? বাবার সব কথা কাউন্টার করেছি, কিন্তু বাবা কিছুতেই শুনতে রাজি নয়, মাও আমাকে সাপোর্ট করছে না। কিন্তু দেখ মোদ্দা কথা হলো, তুই এখনো বেকার। বাবার বক্তব্য অনুযায়ী আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এবার শীঘ্রই আমার বিয়ে দিয়ে দেবে। বাবা সেই মতো পাত্রও দেখা শুরু করে দিয়েছে, কাজেই আমার পক্ষে বাবাকে টেকিয়ে রাখা কঠিন হয়ে উঠছে। তুই তাড়াতাড়ি কিছু একটা কর, না হলে বাবাকে আর বলার কিছু থাকছে না। প্রিয়াঙ্কা নিজের শরীরটাকে কুঁকড়ে কৃষানুর বুকে মুখ লুকালো। অন্য সময় হয়তো প্রিয়াঙ্কার এহেন ঘনিষ্ঠ স্পর্শে কৃষানুর সর্বাঙ্গে শিহরণ খেলে যেত, কিন্তু এই পরিস্থিতিতে কৃষানুর চোখে জল এলো, জড়িয়ে ধরল প্রিয়াঙ্কাকে। চল কোথাও পালিয়ে যায়, হঠাৎ মুখ তুলে বলল প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার চোখের দিকে তাকিয়ে বেশ খাপড়ে গেল কৃষানু। প্রিয়াঙ্কার চোখে মুখে এমন একটা দৃঢ়তা ছিল যা সেই মুহূর্তে কৃষানুকে ভয় পেতে বাধ্য করল। প্রিয়াঙ্কার মতো সাহস কি সে নিজে কোনোদিন দেখাতে পারবে? অগত্যা কৃষানু আলতো করে প্রিয়াঙ্কার মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল, প্লিজ এখন অবুঝের মতো এসব পালিয়ে যাওয়ার কথা বলিস না। প্রিয়াঙ্কা করুণ স্বরে বলল, প্লিজ কিছু একটা কর কৃষানু, না হলে আমি আর বেশি দিন বাঁচব না। কৃষানু প্রিয়াঙ্কাকে বুকের আরো কাছে টেনে এনে বলল, আমাকে আর কটা দিন সময় দিতে পারবি না? আমি একটা চাকরি জোগাড় করার ভীষণ চেষ্টা করছি, ভাগ্যে থাকলে সেটা হয়ে গেলেও যেতে পারে। প্লিজ ততদিন বিয়েটাকে কোনো ক্রমে ঠেকিয়ে রাখ। প্রিয়াঙ্কা কোনো উত্তর দিল না, শুধু কৃষানুর কপালে নিজের ঠোঁট দুটো বসিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। হারুদার প্রিয় রেডিওতে তখন অঞ্জন দত্ত গেয়ে চলেছেন, রাস্তার কত সস্তা হোটেলে বদ্ধ কেবিনে বন্দি দুজনের উদ্ধশ্বাস কত প্রতীক্ষা। আগের বছর 26 মে 2010। হ্যালো শোন, একটা কথা ছিল, আজকে বেলার দিকে একবার হারুদার কেবিনে আসতে পারবি? কেন আসতে পারবি কিনা বল। উফ, কারণটা বল না, জানিসই তো বাবা আমাকে কোথাও বেরোতে দিচ্ছে না। খুব আর্জেন্ট দরকার ছিল, ফোনে বলতে পারবো না, প্লিজ একটি বার আয়। চেষ্টা করছি কিন্তু কথা দিতে পারছি না। কটার সময়? যখন তোর সুবিধা হবে। বাবা বাড়িতে থাকবে না যখন? 2 নাগাদ পারবো। ঠিক আছে, ওই কথাই রইল, আসিস কিন্তু, আমি রাখলাম। কৃষানু? হ্যাঁ বল। ব্যাগ গুছিয়ে আনবো? প্রিয়াঙ্কার মরিয়া কণ্ঠে চমকে গেল কৃষানু, এই মেয়ে বলে কি? কৃষানু নিজেকে একটু সামলে নিয়ে বলল, না রে পাগলি, ওসব একদম করবি না, 2 নাগাদ দেখা হচ্ছে তাহলে, এখন রাখছি, লাভ ইউ, বাই। হারুদার কেবিনের দেওয়াল ঘড়িতে তখন 2:16। প্রিয়াঙ্কা প্রায় আধা ঘন্টার উপর বসে আছে, কিন্তু কৃষানুর কোনো পাত্তা নেই। এদিকে প্রিয়াঙ্কার প্রতিটা মুহূর্ত কাটছে উদ্বেগে, উৎকণ্ঠায়। বাড়ি থেকে কিভাবে যে বেরিয়ে আসতে পেরেছে তা শুধুমাত্র প্রিয়াঙ্কাই জানে। ঘড়ির ছোট কাঁটাটা যখন 4টের ঘর ছুঁই ছুঁই, প্রিয়াঙ্কার চোখ পেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। নিজেকে কোনোভাবে আর সামলাতে পারল না। এখন যদি সে বাড়ি ফিরে দেখে বাবা মা জেনে গেছে সে বাড়িতে ছিল না, তাহলে কি সর্বনাশটাই না হবে। দুহাত দিয়ে মুখ ঢেকে কেঁদে ফেলল সে। আর কতক্ষণ এভাবে অপেক্ষা করা যায়? ঠিক যে মুহূর্তে সে টেবিল ছেড়ে উঠতে যাবে, ঠিক সেই সময় প্রিয়াঙ্কার সামনে এসে হাজির হলো মূর্তিমান কৃষানু। সে প্রিয়াঙ্কার দিকে তাকিয়ে হাসছে আর হাঁপাচ্ছে, যেন কোনো যুদ্ধ জয় করে এসেছে। ওই মুহূর্তে প্রিয়াঙ্কার মনে কৃষানুর প্রতি একরাশ রাগ জমে থাকলেও কোনো এক অজ্ঞাত কারণে সে আর সেই রাগ প্রকাশ করতে পারল না। প্রিয়াঙ্কা শুধু কাঁদতে কাঁদতে বলল, কোথায় ছিলি তুই? আমাকে এভাবে শাস্তি না দিলেই নয়, আর একটু হলেই আমি কিছু একটা করে ফেলতাম। প্রিয়াঙ্কা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে না পেরে উঠে এসে জড়িয়ে ধরল কৃষানুকে। কৃষানু প্রিয়াঙ্কাকে শান্ত করে একটা চেয়ার টেনে বসালো, তারপর হাঁটু মুড়ে বসে পকেট থেকে একটা আংটি বের করে ফিল্মি কায়দায় বলল, যদি তোর স্টকে বিন্দুমাত্র ধৈর্য অবশিষ্ট থাকে তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দে, উইল ইউ ম্যারি মি? ক্ষণিকের নীরবতা। প্রিয়াঙ্কা নিজের হাতটা কৃষানুর দিকে এগিয়ে দিয়ে বলল, এই জন্য ডেকেছিলি? কৃষানু লক্ষ্য করল প্রিয়াঙ্কার নাকের পাটা মৃদু মৃদু ফুলছে, অভিমানেও হতে পারে আবার অনুরাগেও।
কৃষাণু মিষ্টি একটা হাসি দিয়ে প্রিয়াঙ্কার বাঁ হাতের অনামিকায় পরিয়ে দিল আংটিটা। তার পরমুহূর্তেই পিঠ থেকে নিজের ব্যাগটা নামিয়ে একটা ফাইল বের করতে করতে বলল, এটা দেখ, বলে একটা কাগজ বের করে প্রিয়াঙ্কার সামনে ধরল। প্রিয়াঙ্কা বিস্মিত হয়ে সেটা টেনে নিয়ে পড়তে লাগল। অফার লেটার, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? ঢং যত, যা না বেলাকে গিয়ে বলগে যা। প্রিয়াঙ্কা আরো একবার জড়িয়ে ধরল কৃষাণুকে। প্রিয়াঙ্কার দীর্ঘশ্বাস কৃষাণুকে অপার্থিব স্বস্তি দিল। কৃষাণু বলল, ইন্ডাস্কেয়ার ইন্ডিয়া লিমিটেড থেকে অফার লেটার এলো আজকে, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, 6 মাসের প্রোবেশন পিরিয়ড নাগপুরে, তারপর সেখানেই পোস্টিং। শুরুতে মাইনে সর্বশা করলে 18,000 মতো দেবে। কিরে, মানিয়ে নিতে পারবি তো? কৃষাণুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে প্রিয়াঙ্কা বলল, খুব পারব। পরক্ষণেই কৃষাণুর বাঁধন আলগা করে সে জিজ্ঞেস করল, বাই দ্য ওয়ে, আমাকে এতক্ষণ বসিয়ে রাখলি কেন? জানিস আমি বাড়িতে কাউকে কিছু না বলে এসেছি এখানে। জানি তোকে আমি বিপদে ফেললাম, কিন্তু তার যথেষ্ট কারণ ছিল। চিঠিটা আজ সকালে যখন ডাকে পেলাম তখনই তোকে ফোন করি, ভেবেছিলাম সারপ্রাইজ দেব। তাছাড়া জুনের 1 তারিখে জয়েন করতে বলেছে, হাতে সময় কম, নাগপুর চলে গেলে এর মধ্যে হয়তো আর দেখা হবে না, তাই আগে ভাগে এঙ্গেজমেন্টটা সেরে রাখতে চাইছিলাম। সেই জন্য সকাল থেকে দৌড়ধাপ চলছে, ট্রেনের টিকিট কাটা, জয়নিং এর কাগজপত্র গোছানো, তোর জন্য এই আংটিটা কেনা, এইসব জোগাড় যন্ত্র করতেই সময় লেগে গেল, আর সেই জন্যই এত দেরি। এক নিঃশ্বাসে বলল কৃষাণু। প্রিয়াঙ্কা আংটিটার উপর আপন মনে হাত বুলিয়ে স্কুলের হেড দিদিমণির মতন করে বলল, দামি জিনিস তো, এত পয়সা কোথা থেকে এলো শুনি? কৃষাণু বলল, রাজার কাছ থেকে ধার করতে হলো, ও তুই চিন্তা করিস না, মাইনে পেলেই শোধ করে দেবো। বুঝলাম। যাই হোক, এবার আসল কথায় আসি, এবার কোনো একদিন সময় করে আমি তোদের বাড়িতে গিয়ে মা বাবার সাথে কথা বলে আসব। সেরকম হলে আমার মা বাবাকেও নিয়ে যাব। এখন তো আর জাতপাতের হিসেব করলে চলে না, এতদিন চাকরি ছিল না, তাও একটা কথা ছিল, এখন তো আর সেই সমস্যা নেই। আর শোন, আরেকটা কথা, প্রোবেশন পিরিয়ডে কদিন কি ছুটি পাবো জানি না, গোড়াগঞ্জে কবে ফিরতে পারবো তারও কোনো ঠিক নেই, তাই বলছি পরের বছর 14 ফেব্রুয়ারির দিন ঠিক বিকেল 4টের সময় আমরা দুজন এই হারুদার কেবিনে দেখা করব, ঠিক আছে? আর ঝোলাবো না, এবার তুই প্রমিস কর বিয়েটা ঠেকিয়ে রাখবি ততদিন, আর পরের বছর ভ্যালেন্টাইন্স ডেতে ঠিক এখানেই দেখা করবি। প্রিয়াঙ্কা দু হাত দিয়ে চোখে জল মুছে মৃদু হেসে বলল, প্রমিস। আজ 14 ফেব্রুয়ারি 2011, হারুদার কেবিন। কৃষাণু কথা দিয়েছিল ঠিক 4টের মধ্যে চলে আসবে, কিন্তু সে আজও অ্যাজ ইউজুয়াল লেট। ঘড়িতে তখন রাত 8টা, হারুদার কেবিনে ভিড় অনেকটাই কমে এসেছে। গোড়াগঞ্জ আর যাই হোক কলকাতা তো নয়, ভ্যালেন্টাইন্স ডে রাতের শহরের জৌলুস এখানে নেই। প্রিয়াঙ্কা তখনও অপেক্ষারত, কৃষাণু কথা দিয়েছিল অন্তত এবার আর লেট করবে না। দিদি, রাত হয়েছে, আমাকে একটা রিকশা ডেকে দেবো? হারুদার কথায় হুঁশ ফিরল প্রিয়াঙ্কার। ঘড়ির দিকে তাকালো সে, 9:30 বাজে। হারুদার কেবিনে প্রিয়াঙ্কা ছাড়া আর একটাও কাস্টমার নেই। হারুদা ক্যাশ গোছাচ্ছে, চিকু এক একটা করে টেবিল পরিষ্কার করে বাতি নিভাচ্ছে। দিনের শেষে কেবিনের ঝাঁপ নামানো তোড়জোড় চলছে আর কি। আমায় আর একটু বসতে দেবে হারুদা? বেশিক্ষণ না, আর 5 মিনিট। আর্ত কণ্ঠে বলে উঠল প্রিয়াঙ্কা, তার চোখ ভেজা, কণ্ঠ বুঝে আসছে। তুমি যতক্ষণ পারো থাকো দিদি ভাই, আমি আছি তো, কাউন্টার থেকে বলল হারুদা। প্রিয়াঙ্কা কোলে রাখা হ্যান্ডব্যাগটা টেবিলের উপর রাখল। আশেপাশে সবকিছুই ঝাপসা হয়ে আসছে। অনিচ্ছা সত্ত্বেও বহু কষ্টে হ্যান্ডব্যাগটি খুলে একটা পুরনো খবরের কাগজ বের করল সে। চোখের জল আর বাঁধ মানল না, টুপ করে ঝরে পড়ল ভাঁজ করা খবরের কাগজের একটা প্রতিবেদনের উপর। তাতে বড় বড় অক্ষরে লেখা একটা শিরোনাম, জ্ঞানেশ্বরী এক্সপ্রেস লাইনচ্যুত, নিহত 100+, আহত সংখ্যা 200-র ওপর, নিজস্ব প্রতিনিধি 28 মে, ঝাড়গ্রাম। শুক্রবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলায় ঝাড়গ্রামের কাছে সারতিহা এবং খেমাশুলি রেল স্টেশনের মধ্যে লাইনচ্যুত হয় লোকমান্য তিলক জ্ঞানেশ্বরী সুপার ডিলাক্স এক্সপ্রেস। রাত প্রায় 1টা নাগাদ বিপরীত দিক থেকে আগত একটি মালগাড়ির সাথে ধাক্কা খাওয়ার আগে লাইনচ্যুত হয় ট্রেনটি। ঘটনায় প্রায় 100+ যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।
ইতিমধ্যেই রেল প্রশাসনের তরফ থেকে উদ্ধার কার্য চালানো হচ্ছে। রেলের শীর্ষস্থানীয় আধিকারিকরা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান। ঘটনার সাথে কোনো নাশকতামূলক কার্যকলাপে যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে রেল। উদ্ধার করা মৃত যাত্রীদের শনাক্ত করার চেষ্টা চলছে, তাদের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করা হচ্ছে রেলের তরফ থেকে। রেলমন্ত্রক নিহত এবং আহত যাত্রীদের ক্ষতিপূরণ বাবদ আর পড়তে পারল না প্রিয়াঙ্কা। খবরের কাগজটি সযত্নে ভাঁজ করে ব্যাগে ঢুকিয়ে উঠে দাঁড়ালো। আসি হারুদা, অস্ফুট স্বরে বলে ক্লান্ত পায়ে কেবিন থেকে বেরিয়ে গেল। কৃষাণু সেদিন আর আসেনি, অ্যাজ ইউজুয়াল লেট। এতক্ষণ শুনছিলেন প্রসেনজিৎ সরকারের লেখা হারুদার কেবিন। কথক অনিমেষ, হারুদা সাগনিক, রাজা তুষার, কৃষাণু অনুপম, কায়েশ তথাগত, দীপিকা অমৃতা, প্রচ্ছদ পল্লবী, সম্পাদনা গর্কি, প্রিয়াঙ্কা আবহ এবং সূত্রধার আমি সুপর্ণা। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।